হ্যালো বন্ধুরা, এসএমএস ফুড মেকারসে আপনাদের সকলকে স্বাগত। আমি শম্পা, আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। নতুন নয়, সকলেরই জানা। তো এই লকডাউনের সময়ে প্রায় বিকেলেই আমাদের কিছু না কিছু চটপটা খেতে ইচ্ছা করে। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সকলেরই প্রিয় রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা হচ্ছে এগ চাউমিন। তো আমি এখানে এগ চাউমিন করার জন্য প্রথমে নুডলসটাকে গরম জলে অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আর ক্যাপসিকাম আর একটা ডিম। তো চলুন, এখানে নুডলস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। ব্যাস, এটাকে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, জলটাকে বার করে দেব। এখানে একটু অন্ধকার লাগছে, কেন লাইটটা অফ ছিল, তো লাইট এসে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার নুডলসটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। তো এবার একটি কড়াইকে গরম করে নিয়েছি এবং পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি, গাজর সবই একই সঙ্গে দিয়ে ফ্রাই করে নেব। কিছুক্ষণ পরে ক্যাপসিকামটা দেব। তো ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার এগুলো সবকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে আমি বেশি কোনো মশলা ইউজ করছি না। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মশলা অ্যাড করতে পারেন। তো এবার আমি একটু সরিয়ে নিচ্ছি এক পাশে, আর দিয়ে দেব ডিম। ডিমটিকেও একটু নাড়াচাড়া করে একই সঙ্গে ভেজে নেব। এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একসঙ্গে মিক্সড করে নেব আমি। এরপরে দিয়ে দিচ্ছি চিলি সস, টমেটো সস, অল্প ভিনিগার দিলাম আর সয়া সস দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড হয়ে গেছে, এবার এখানে নুডলসটা আমি ঢেলে দেব। মশলার সাথে নুডলসকে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব, একসঙ্গে মিক্সড করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি এখানে অল্প অল্প পরিমাণে সস ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সস ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার এগ চাউমিন রেডি। খুবই সুন্দর হয়েছে এবং পারফেক্ট। জাস্ট এবার প্লেটিংয়ের পালা।
তো একটা প্লেটে আমি এটাকে পরিবেশন করে নেব। এখন এই লকডাউনের সময়ে বাড়িতে বসে এই রেসিপিগুলো আপনারা ট্রাই করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, একদম রেস্টুরেন্ট স্টাইলই লাগবে। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে প্রেস করে দিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আপনাদের বন্ধুদের সাথেও আপনি আমার রেসিপি শেয়ার করুন। পাশে থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। তো আজকের মতো বাই বাই।